আপনি খাজাঞ্চিখানায় আছেন মহারাজ। তাকে খবর দাও, আমি ফিরে এসেছি। জি মহারাজ। রাধা গোবিন্দের জয়। নিন মহারাজ, জনামি তো নিন। প্রণাম মহারাজ। মূল, আমার সমস্ত দুশ্চিন্তা কেটে গেছে। তাই নাকি মহারাজ? তার মানে আপনি যে কাজে গিয়েছিলেন? হ্যাঁ, রাধা গোবিন্দের কৃপায় আমার যাত্রা সফল হয়েছে। জয় রাধা গোবিন্দ। সত্যি বলছেন মহারাজ? হ্যাঁ, নবাব আলীবর্দী খা এই বঙ্গভূমিকে রক্ষা করার জন্য মারাঠা সর্দার রঘুবীর ভোসলের সঙ্গে চুক্তি করেছেন। তার মানে মহারাজ বঙ্গভূমিতে আর বর্গী আক্রমণের আশঙ্কা নেই? না, নেই। মাসিক 12 লক্ষ টাকার বিনিময়ে নবাব আমাদের জন্য শান্তি ক্রয় করেছেন। শান্তি! কাল থেকে গোটা রাজ্যে এই সুসংবাদটা ঢেড়া পিটিয়ে ঘোষণা করে দাও। যথা আজ্ঞা মহারাজ। তবে মহারাজ, আমার মতে নবাবের উচিত মারাঠাদের সঙ্গে যুদ্ধ করে সমূলে উচ্ছেদ করা। না কমল, না। যুদ্ধ মানেই তো রক্তক্ষয়, যুদ্ধ মানেই তো কোনো স্ত্রী তার স্বামীকে হারায়, কোনো মা তার সন্তানকে হারায়, আবার কোনো সন্তান হয়তো তার পিতাকে হারায়। না, তার চেয়ে এই ভালো, এই ভালো। ভালো কথা কমল, আমি আগামীকাল কিছু ব্রাহ্মণকে আসতে বলেছিলাম, তারা আসছেন তো? আগে হ্যাঁ মহারাজ, আমি কাল প্রাতে ওনাদের রাজবাড়িতে আমন্ত্রণ জানিয়েছি, ওনারা যথাসময়ে উপস্থিত হবেন। তবে 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 কি কমল? না মানে অপরাধ নেবেন না মহারাজ, আসলে রাজকোষের অবস্থা ভালো নয়। তাই তো, আপনি তো সবই জানেন মহারাজ। জানি, সব জানি, কিন্তু আমি কি করব? দরিদ্র ব্রাহ্মণদের দুরবস্থার কথা শুনলে আমি নিজেকে কিছুতেই ঠিক রাখতে পারি না। যারা ঈশ্বরের সেবক তারা যদি অনাহারে থাকে, কষ্টে থাকেন, তাহলে আমি রাজা হয়ে রাজসুখ ভোগ করব কিভাবে? যেমন আপনার ইচ্ছে মহারাজ। তবে অর্থদানের সঙ্গে সঙ্গে জয়রামবাটির জমিও কি? হ্যাঁ কমল, অন্য ব্রাহ্মণদের অর্থ সাহায্য দিলেও ওই সাত্ত্বিক ব্রাহ্মণ খেলারাম মুখোপাধ্যায়কে ওই জয়রামবাটির কিছু নিষ্কর জমি ব্রহ্মোত্তর এবং কিছু জমি দেবোত্তর দিতে চাই। অপরাধ নেবেন না মহারাজ, হঠাৎ ওই ব্রাহ্মণকেই কেন? সব কথার উত্তর হয় না কমল, সব কথার উত্তর হয় না। আমার মন বলছে আমার মতো একজন সামান্য রাজাকে এই দেশ হয়তো মনে না রাখতেও পারে, কিন্তু এই খেলারাম মুখোপাধ্যায় এবং তার পরবর্তী বংশধরদের কল্যাণে এই জয়রামবাটি তথা এই মল্লভূমিকে সারা দেশ মনে রাখবে। এই জয়রামবাটি তথা এই মল্লভূমি তাদেরই বংশধরদের কল্যাণে পৃথিবী বিখ্যাত হবে। কি অবাক হচ্ছ তো, কিন্তু এটাই হতে চলেছে। আপনি যখন বলছেন মহারাজ, নিশ্চয়ই এটা ঘটবে। তবে মহারাজ, ওই ব্রাহ্মণ খেলারাম মুখোপাধ্যায় তো এই দান গ্রহণে কিছুতেই রাজি হচ্ছেন না।
কেন? বিনা পরিশ্রমে আমি কোনো দান গ্রহণ করতে পারবো না ভট্টাচার্য মশাই, এ তো ভিক্ষে। আহা, তা কেন বাপু? তুমি দেখো মহারাজা জেচে যখন তোমার হাতে এই জমি তুলে দিতে চাইছেন, তখন তোমার আপত্তি কেন? কেন মহারাজ হঠাৎ জেচে আমাকে কেন নিষ্কর দেবত্ব জমি দিতে চাইছেন? দেশে তো আরো ব্রাহ্মণ আছেন। সে তো আমি জানি না, সে কারণ একমাত্র মহারাজাই জানেন। ভট্টাচার্য মশাই, আমি সামান্য দরিদ্র ব্রাহ্মণ, ঈশ্বরের সেবক। আমার যজমানি আর পূজো আচ্চা করেই তো দিন চলে, জমি নিয়ে আমি কি করব বলুন দেখি। সে তো আমি সব জানি খেলারা, তোমার সংসারের হালও আমি জানি, আবার স্ত্রী পুত্রদের কথাও তো তুমি ভাববে খেলারা। আর তাছাড়া দেখো রাজামশাই তোমার হাতে যদি কিছু দিতে চান তখন তা গ্রহণ করা দরকার, না হলে তাকে অসম্মান করা হয়। তবু এ দান আমি গ্রহণ করতে পারবো না ভট্টাচার্য মশাই, আমি শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ, কারো অযাচিত দান গ্রহণ করা আমি সে ব্যাপারে অপারক। কেন? আপনি অপারক কেন? মহারাজ যখন নিজে থেকে জমি দিচ্ছেন তখন আপনি নিচ্ছেন না কেন? আপনি কি জানেন না সংসারের কি অবস্থা? ওই জমিটুকু পেলে আমাদের কিছুটা তো সুরাহা হবে নাকি? দেখো সংসারের অবস্থা যতই খারাপ হোক আমি পরিশ্রম দিয়ে তা সুরাহা করব, শাস্ত্র অধ্যয়ন আর পাঠদানে করব, কিন্তু তাই বলে কারুর অযাচিত দান আমি গ্রহণ করতে পারবো না। আর আপনার সংসার, আপনার সংসার, আপনার সন্তান স্ত্রী, তাদের কথা, তাদের সুখ দুঃখ বেদনা সেসব আপনার কাছে কিচ্ছু না। আপনার শাস্ত্র আপনার দেবতাকে আপনাকে শুধু স্বার্থপরতাই শেখায়, এটাই আপনার ব্রাহ্মণ ধর্ম। তাহলে তাহলে কেন কেন এই সংসার, কেন সন্তান? মা জননীর কথাগুলো একবার বিবেচনা করো খেলারাম। সত্যিই তো বাপু, ঈদের কথা একবারও ভাববে নি। হ্যাঁ, আর তাছাড়া রাজামশাই তোমার এখানে পালকি পাঠতে সসম্মানে রাজদরবারে নিয়ে গিয়ে তোমাকে জমি তুলে দিতে চাইছে। আর বুঝতে পারছো তো রাজ আদেশ অমান্য করার অর্থ? বেশ, তবে সংসার ধর্মই পালন হোক, আমার ব্রাহ্মণ ধর্ম, শাস্ত্রজ্ঞানের প্রতি আমার অগাধ বিশ্বাস, আমি সবই তাঁর পায়ে সঁপে দিলাম। প্রণাম মহারাজ। বলুন নাই মশাই। জয়রামবাটি থেকে ব্রাহ্মণ খেলারাম মুখোপাধ্যায় এসেছেন, তাকে সসম্মানে বৈঠকখানায় বসান। আগে মহারাজ, কোনো সমস্যা হয়েছে নাই মশাই? মহারাজ সমস্যা একটু হয়েছে বই কি। কি সমস্যা? আগে মানে আহা, সংকোচ করছেন কেন বলুন, কি হয়েছে? আগে মহারাজ ব্রাহ্মণ কিছুতেই রাজবাড়ির অন্দরে প্রবেশ করতে চাইছেন না। কেন? তা তিনি খোলসা করে কিছু বলেননি। আমি বারংবার তাকে অনুরোধ করেছি বৈঠকখানায় এসে আসন গ্রহণ করার জন্য, কিন্তু তিনি ক্রমাগতই বলছেন। কি বলছেন? না না,
আমাকে বারংবার একই অনুরোধ করবেন না। আমি দরিদ্র ব্রাহ্মণ, এই আমার উপযুক্ত জায়গা। আপনি বরং মহারাজকে সংবাদ দিন, আমি তার ডাকে সাড়া দিয়েছি। কিন্তু মহারাজ জি আপনাকে আমাকে ক্ষমা করবেন না মশাই। ব্রাহ্মণের উপযুক্ত স্থান তো দেবালয়, আর দেবালয়ে যেখানে এসে মিশেছে সেই পথে আমার জন্য এই খোলানালা উন্মুক্ত প্রাঙ্গণই যথেষ্ট। মহারাজ তাহলে কি বুঝলে নাই? একেই বলে বুঝি ব্রহ্ম তেজ। দয়া করে যদি আপনার পদযুগল কক্ষ অভ্যন্তরে রাখেন, আমায় ক্ষমা করবেন রাজা। আমি আপনার প্রাসাদের অভ্যন্তরে যেতে পারব না, আপনার যা বলার রাজন এখানেই বল। সত্যি পণ্ডিত, লোকে যা বলে সূর্যের আলোর মতোই তা সত্য। আপনার মতো সৎ, পরম পবিত্র, তেজস্বী, ব্রহ্মজ্ঞানী ব্রাহ্মণ এই গোটা মল্লভূমিতে দ্বিতীয় আর নেই। থাক, আমার স্তুতি থাক রাজন। বলুন, আমাকে ডেকে পাঠাবার কারণ? আপনি নিশ্চয়ই অবগত আছেন। আছি, তবু আপনার শ্রীমুখ থেকে আমি সে কথা শুনতে চাই মহারাজ। বেশ ব্রাহ্মণ, আমি আপনার করকমলে জয়রামবাটির কিছু নিষ্কর দেবোত্তর এবং ব্রহ্মোত্তর জমি অর্পণ করতে চাই। না, এটাকে আপনি দান হিসেবে দেখবেন না, এ আমার ঈশ্বর সেবারই নামান্তর। শুনে খুবই আনন্দিত হলাম মহারাজ। এতদিন আপনার বীরত্বের কাহিনী অনেক শুনেছি, আজ বুঝতে পারলাম যে আপনি অত্যন্ত বুদ্ধিমান এবং সুচতুরও বটে। তবে মহারাজ, আপনার এই দান গ্রহণের পূর্বে আমার একটি শর্ত আছে। সে শর্ত পালনে যদি আপনি সম্মত হন, তবেই আমি এ দান গ্রহণ করতে পারি। শর্ত? হ্যাঁ, শর্ত। বলুন পণ্ডিত মশাই, কি আপনার শর্ত? কেন আপনি এই দান গ্রহণ করতে অপারক? মহারাজ, আমি অতি সামান্য দরিদ্র ব্রাহ্মণ, অভাবের সংসার। তবুও পার্থিব কোনো বিষয় সম্পত্তির ওপর আমার কোনো মোহ নেই। আপনি আমাকে এই নিষ্কর জমি প্রদান করে আমাকে দয়া করে লোভের ফাঁদে পা দিতে প্ররোচিত করবেন না। কিছুই পণ্ডিত মশাই, এরকম ভাববেন না। আর আমি মোটেও অবিবেচক নই, আর আপনার ধর্ম নষ্ট করলে আমাকে যে নরকে পতিত হতে হবে। তবে কেন, কেন মহারাজ আপনি জয়রামবাটির দেবোত্তর নিষ্কর জমি প্রদান করতে চাইছেন? কারণ একটাই, আপনার মতো সৎ, ন্যায়পরায়ণ, তেজস্বী ব্রাহ্মণ এই গোটা মল্লভূমিতে আর দ্বিতীয় নেই। আশা করি নায়েব মশাইও আমার সঙ্গে একমত হবেন। অবশ্যই মহারাজ। মহারাজ, আমি ব্রাহ্মণ শ্রেষ্ঠ কিনা জানি না, তবে আমি আমার কাজটুকু নিষ্ঠার সঙ্গে পালন করবার চেষ্টা করি মাত্র। আপনি মল্লভূমির গোটা ব্রাহ্মণ সমাজের শ্রেষ্ঠত্বের শিরোপা আমায় দিলেন,
এটাই আমার কাছে সবথেকে বড় প্রাপ্তি, সেজন্য আমি ধন্য। তবে তার জন্য নিষ্কর জমি প্রদান করে আমাকে পুরস্কৃত করবার কোনো প্রয়োজন নেই। আমার ধৃষ্টতা মার্জনা করবেন হে ব্রাহ্মণ, আমি আপনাকে পুরস্কার স্বরূপ এই জমি প্রদান করছি না। তবে কি আমার আর্থিক অবস্থার কথা অবগত হয়ে আপনি আমাকে সাহায্য করতে চাইছেন মহারাজ? আমাকে অনুগ্রহ করছেন আপনি? যদি আপনার মনে সেরম কোনো অভিপ্রায় থাকে রাজন, আপনি তা ত্যাগ করুন। কারণ এ দীনহীন ব্রাহ্মণ তার সংসার প্রতিপালনে সমর্থ। চলি রাজন। হে ব্রাহ্মণ, আপনি আমায় ভুল বুঝবেন না। আমি যে নিষ্কর জমি আপনাকে প্রদান করতে যাচ্ছি তা আপনার বা আপনার পরিবারের কথা ভেবে নয়। কেন জানি না আমার বারবার মনে হচ্ছে ভবিষ্যতে জয়রামবাটির মাটি অনেক পুণ্যাত্মার পাদস্পর্শে পুণ্যভূমি হয়ে উঠবে। আমি জানি ভবিষ্যৎ প্রজন্মের সঠিক শিক্ষাদান এবং ভরণ পোষণের জন্য এটুকু কর্তব্য আমায় করতে দেবেন না হে ব্রাহ্মণ। আমি চাই জয়রামবাটির সেই মাটিতে ধর্ম মন্দির প্রতিষ্ঠা হোক এবং সেই ধর্মদেবতার সেবা ও সাধন আপনার পক্ষে সম্ভব। কি ভাবছেন ব্রাহ্মণ? না মহারাজ, কিছু না। কিন্তু আর কোনো কিন্তু নয় ঠাকুরমশাই, স্বয়ং রাজা চৈতন্য সিংহদেব আপনাকে অনুরোধ করছেন, আপনি সে অনুরোধ ফিরিয়ে দেবেন? নায়েব মশাই, মহারাজ শুধু রাজা হলে কথা ছিল না, কিন্তু উনি তো রাজার রাজা। আজ পর্যন্ত জানতাম রাজারা শুধু যুদ্ধ করে, লোক মারে, কিন্তু আজ জানলাম রাজা রাজধর্ম পালন করতেও সক্ষম। তাহলে কি ধরে নেব ব্রাহ্মণ আপনি এই প্রস্তাবে রাজি? মহারাজ, অনাগত ভবিষ্যতের কথা ভেবে আমি রাজি। তাহলে আমায় সম্মতি দিন। বেশ, আমার উপর যখন আপনার এতই অগাধ বিশ্বাস আমি আপত্তি করব না। আমি সম্মতি দিলাম মহারাজ। উত্তম, আজ আমি চৈতন্য সিংহদেব জয়রামবাটির 11 কাঠা দেবোত্তর ও 6 কাঠা ব্রহ্মোত্তর জমি এবং তার পাট্টার দলিল পরম শ্রদ্ধেয় ব্রাহ্মণ শ্রী খেলারাম মুখোপাধ্যায়, অর্থাৎ আপনার করকমলে অর্পণ করলাম। নিন ব্রাহ্মণ।